ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস টুয়েলভে সন্ততা এবং অবকলন যোগ্যতা বিষয়ে একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তার সাথে অবশ্যই আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং অনেক শেয়ার করবে। তো দেখো, সন্ততা এবং অবকলন যোগ্যতার একটা আমি ভিডিও আগে তোমাদের শেয়ার করেছি, তো এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। তো সন্ততা বিষয়ে সেটা বলা হয়েছে, সন্ততা কাকে বলছে, সন্ততা কোনো একটা ফাংশনের সন্ততা কোনো একটা বিন্দুতে ডেফিনেশন দেওয়া হয়েছে। তো আমি আরেকবার আলোচনা করছি যে সন্ততা, সন্ততা কোনো একটা অপেক্ষকের কোনো একটা বিন্দুতে, সন্ততা বলতে বোঝায় সেই বিন্দুতে অপেক্ষকটার লেফট লিমিট এবং রাইট লিমিট এবং ওই বিন্দুতে ফাংশন ভ্যালু তিনটে যদি ইকুয়াল হয় তাহলে বলা যাবে কি হচ্ছে, অপেক্ষকটা ওই বিন্দুতে সন্তত হবে। বুঝা গেছে? ধরো একটা এফ এক্স, একটা হচ্ছে অপেক্ষক, দেখাচ্ছি ধরো এফ এক্স হচ্ছে একটা অপেক্ষক, y ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক। এই y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক তোমার x ইকুয়াল টু a তে, x ইকুয়াল টু a তে সন্তত হবে, x ইকুয়াল টু a তে সন্তত হবে তার কন্ডিশনটা, x ইকুয়াল টু a তে সন্তত হবে যদি কি হয়, যদি ধরো এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু এফ এ। অর্থাৎ দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই ফাংশন ভ্যালুটা এ বিন্দুতে রাইট লিমিট, ফাংশনটার এ বিন্দুতে দেখো লেফট লিমিট, এ মাইনাস আছে লেফট লিমিট, আর ওই বিন্দুতে ফাংশন ভ্যালু এফ এ, যদি তিনটে ইকুয়াল হয় তখন কি হচ্ছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কি হবে, সন্তত হবে। ঠিক আছে? এবার এই সম্পর্কিত একটা থিওরাম আছে, খুব ইম্পর্টেন্ট থিওরাম। সেই থিওরামটা হচ্ছে কি, কোনো একটা অপেক্ষক যদি কোনো একটা বিন্দুতে তোমার সন্তত হয় তাহলে সেটা অন্তর্করণ যোগ্য নাও হতে পারে, কিন্তু যদি কোনো একটা অপেক্ষক কোনো একটা বিন্দুতে অন্তর্কলনযোগ্য অথবা অবকলনযোগ্য হয় তাহলে ওই বিন্দুতে অপেক্ষটা অবশ্যই কী হবে, সন্তত হবে। অর্থাৎ এক্সপ্রেশনটা লিখছি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স এক্স ইকুয়াল টু এ তে অন্তর্কলনযোগ্য হলে এক্স ইকুয়াল টু এ তে এফ এক্স সন্তত হবে, কিন্তু বিপরীতটা বিপরীতটা বলতে কি বোঝাচ্ছে, বিপরীতটা বলতে বোঝাচ্ছে যদি অসন্তত হয় তাহলে অন্তঃকরণ, এটা হচ্ছে অন্তঃকরণ হলে সন্তত হবে কিন্তু বিপরীতটা সবসময় সত্য নয়। বুঝা গেল? বিপরীতটা সবসময় সত্য নয়, তার মানে যদি সন্তত হয় তাহলে অন্তঃকরণ নাও হতে পারে। তোমাদের একটা আমি এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, সিম্পল এক্সাম্পল গেল এফ এক্স ইকুয়াল টু মড এক্স। ঠিক আছে? এফ এক্স ইকুয়াল টু মড এক্স একটা অপেক্ষক, এই অপেক্ষকটা দেখো আমরা আগে প্রমাণ করেছি এই অপেক্ষকটা এক্স ইকুয়াল টু জিরোতে এটা সন্তত। ঠিক আছে? এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত, সেটা আমি একবার বের করে দেখে দিচ্ছি। এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত, মড এক্সের ডিফাইন তো তোমরা আগে জানোই, মড এক্স ইকুয়াল টু কী হয়, মড এক্স ইকুয়াল টু এক্স হয় যখন কি এক্স গ্রেটার দ্যান জিরো, ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান জিরো, ইকুয়াল টু জিরো যখন হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এই মড এক্সের ডেফিনেশন এখান থেকে কি হচ্ছে, আমরা লেফট লিমিট রাইট লিমিট আর ওই বিন্দুতে ফাংশন ভ্যালু তো জিরো বলে দিয়েছি, তাহলে লেফট লিমিট রাইট লিমিট যদি বের করি অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে তাহলে দেখবো কি হচ্ছে, জিরোতে কি হচ্ছে এফ এক্সটা তোমার সন্তত হচ্ছে। ঠিক আছে? দেখো আমি এখানে বের করছি লিমিট এক্স টেন্স টু দেখো জিরো প্লাস এফ এক্স সমান কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্সের মান কত হচ্ছে, এখানে
ধরো জিরো প্লাস এফ এক্সের মানে হচ্ছে এক্স, দ্যাট ইজ মানটা আসলে কত হবে জিরো। আবার লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স সমান কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এটাও মানে হচ্ছে মাইনাস এক্স, মানটা যদি বসায় তাহলে কি হবে জিরো। তাহলে দেখো কি হচ্ছে রাইট লিমিট লেফট লিমিট আর ওই বিন্দুতে ফাংশন ভ্যালু এফ জিরো সেটা কত জিরো। তাহলে কি হচ্ছে তিনটাই ইকুয়াল, তার মানে কি হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে কি হচ্ছে এফ এক্সটা সন্তত। অতএব এক্স ইকুয়াল টু জিরোতে এফ এক্স সন্তত, কিন্তু এবার দেখাবো ওই বিন্দুতে ওরা অন্তঃকলনযোগ্য হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে এফ এক্সটা সন্তত হলো, এবার আমরা টেস্ট করবো ওই এক্স ইকুয়াল টু জিরোতে এফ এক্সটা অবকলনযোগ্য কিনা, ঠিক আছে। অর্থাৎ লেফট লিমিট আর রাইট লিমিট ইকুয়াল হতে হবে, তবেই কী হচ্ছে তার ওটা কি হচ্ছে তোমার অন্তঃকলনযোগ্য হবে। তাহলে রাইট লিমিটটা বের করছি, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ, সরি এটা বের করছি আমি, ধরো রাইট লিমিট আর এফ ড্যাশড জিরো, আর এফ ড্যাশ জিরো, দেখো আর এফ ড্যাশ জিরো মানে কি হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ, এটা মানটা যদি আমরা বসাই দেখো দেখতে পাবে কি হচ্ছে এখানে জিরো প্লাস এইচ বলতে কি বোঝাচ্ছে এফ এইচ, এইচ এর মানটা যেহেতু বড় তাহলে মড এক্স ইকুয়াল টু এক্সটা নেওয়া হবে। তাহলে এখানে কি হচ্ছে লিমিট তোমার এইচ টেন্স টু জিরো এইচ মাইনাস এফ জিরো মান জিরো বাই এইচ, তার মানে মানটা বেরোলো ওয়ান, ঠিক আছে। তো রাইট লিমিটের মানটা বেরোলো ওয়ান, এবার লেফট লিমিট দেখো এল এফ ড্যাশ জিরো, দ্যাট ইজ কি হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, ওই একই মান বেরোবো ওখানে, ঠিক আছে। শুধুমাত্র এখানে এই ডেফিনেশনটা একই, কিন্তু মানটা এখানে কি হবে যেহেতু এইচ এর মানটা জিরো মাইনাস, সো এই মানটা কি হবে জিরো প্লাস এইচটা জিরো থেকে ছোটো হবে, সুতরাং কি হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে এখানে কি হবে মাইনাস এইচ মাইনাস জিরো বাই এইচ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখতে পারলাম লেফট লিমিট আর রাইট লিমিট ইকুয়াল নয়, অতএব এফ এক্স এক্স ইকুয়াল টু জিরোতে অবকলনযোগ্য নয়, ঠিক আছে। এফ এক্স ইকুয়াল টু জিরোতে অবকলনযোগ্য নয়, তাহলে এই যে থিওরেমের আমি সত্যতা প্রমাণ করলাম, ঠিক আছে, যে যদি অবকলনযোগ্য হয় তাহলে কি হচ্ছে সেটা সন্তত হবে। হ্যাঁ, কিন্তু বিপরীতটা অর্থাৎ যদি কি সন্তত হয় তাহলে অবকলনযোগ্য নয়, এই অংশটা প্রমাণ করলাম আমি, অর্থাৎ বিপরীতটা সত্য নয়, সবসময় সত্য নয়, ঠিক আছে, সেটা আমি প্রমাণ করে দেখালাম বিপরীতটা সত্য নয়। কিন্তু অন্তর্কলনযোগ্য হলে সেটা অবশ্যই কি হবে না সন্তত হবে। আচ্ছা, এবার দু একটা অঙ্ক তো আমি যাচ্ছি, দেখো এখানে যেসব টাইপের অঙ্ক আমাদের আছে সেগুলো কতগুলো আলোচনা করছি, সেই বিভিন্ন টাইপের অঙ্কগুলো একটা একটা করে আলোচনা করছি, ধরো হ্যাঁ বিভিন্ন টাইপের। তো ধরো এক টাইপের এখানে একটা অঙ্ক আছে, ধরো এফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান যখন এক্স লেস দেন টু আর ইকুয়াল টু কে যখন এক্স ইকুয়াল টু টু আর ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান যখন এক্স গ্রেটার দেন জিরো, তাহলে কে এর মান কত, কে এর কত মানের জন্য বা যে মানের জন্য এফ এক্স আপেক্ষক এক্স ইকুয়াল টু জিরো টু বিন্দুতে সন্তত হবে তা নির্ণয় করতে হবে, ঠিক আছে। বল দিচ্ছে এক্স ইকুয়াল টু টুতে কী হবে সন্তত হবে, তাহলে আমার কে এর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এফ এক্সটা ডিফাইন করছি, দেখো এখানে এফ এক্স ডিফাইন করছে কেমনভাবে, এফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান যখন এক্স লেস দেন টু, এক্স লেস দেন টু এইটা ইকুয়াল টু দেওয়া আছে কে যখন এক্স ইকুয়াল টু টু, যখন এক্স ইকুয়াল টু টু ইকুয়াল টু দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ওয়ান, থ্রি এক্স মাইনাস ওয়ান যখন এক্স
greater than t তাহলে আমরা দেখাতে হবে k এর মান নির্ণয় করতে হবে k ইকুয়াল টু কত যখন x ইকুয়াল টু 2 তে fx সন্তত ঠিক আছে তাহলে সন্তত মানে কি হচ্ছে ওই তিনটা বিন্দুতে ফাংশন ভ্যালু মানে x ইকুয়াল টু 2 তে কি আছে তিনটা আছে লেফট লিমিট রাইট লিমিট এবং ওই বিন্দুতে ফাংশন ভ্যালু তিনটা ইকুয়াল হবে তাহলে আমি লেফট লিমিট রাইট লিমিটটা বের করছি লিমিট দেখো x টেন্ডস টু 2 প্লাস x টেন্ডস টু 2 প্লাস fx দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx এর 2 প্লাস দেখো fx এর মানটা কত 3x - 1 3x - 1 দ্যাট ইজ মানটা বসিয়ে দিলে কি হচ্ছে সমান 6 - 1 দ্যাট ইজ 5 আর লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এবার আমরা তার লেফট লিমিটটা বের করছি দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 মাইনাস দেখো এখানে 2x প্লাস 1 দ্যাট ইজ মান বসালে 2 ইন্টু 2 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 5 তাহলে দেখো লেফট লিমিট আর রাইট লিমিট ইকুয়াল হচ্ছে যেহেতু x ইকুয়াল টু 2 তে কি আছে fx টা কি সন্তত ভাবে আছে সুতরাং যেহেতু লিখবো আমরা যেহেতু fx x ইকুয়াল টু 2 তে সন্তত সুতরাং কি হবে সুতরাং লেফট লিমিট অর্থাৎ l fx ইকুয়াল টু রাইট লিমিট r fx ইকুয়াল টু কি হবে এখানে fx বাদ দিয়ে 2 লিখতে পারো ঠিক আছে 2 ইকুয়াল টু কি হচ্ছে f অফ 2 এই তিনটা ইকুয়াল হবে সুতরাং তাহলে কি পাচ্ছি f অফ 2 এর মান দেখো দেওয়া আছে f অফ 2 ইকুয়াল টু কত হয়েছে k দেখো তাহলে k ইকুয়াল টু কত হচ্ছে f অফ 2 এটা ইকুয়াল টু 5 এটা ইকুয়াল টু 5 দ্যাট ইজ ইকুয়াল টু 5 তাহলে k ইকুয়াল টু 5 পেয়ে গেলাম k মানটা বেরিয়ে গেল ওকে ভালো অঙ্ক আচ্ছা নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি দেখো একটা অপেক্ষক এর একটা অপেক্ষক হচ্ছে ধরো fx ইকুয়াল টু একটা দেওয়া আছে fx ইকুয়াল টু দেওয়া আছে কি 1 মাইনাস cos x বাই x স্কোয়ার যখন x নট ইকুয়াল টু 0 এটা ইকুয়াল টু দেওয়া আছে 1 যখন x ইকুয়াল টু 0 ঠিক আছে এই ফাংশনটা এভাবে ডিফাইন করা আছে তাহলে এখানে তোমার যেটা দেখাতে হবে সেটা দেখাতে প্রমাণ করো এটা প্রমাণ করতে হবে প্রমাণ করো এফ এক্স এক্স ইকুয়াল টু জিরোতে অসন্তত এক্স ইকুয়াল টু জিরোতে কি হচ্ছে অসন্তত সেটা প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে জিরোতে অসন্তত মানে কি হচ্ছে জিরোতে আমার লেফট লিমিট আর রাইট লিমিট দুটো ডিফারেন্ট হয়ে যাবে বা কোনো একটা এক্সিস্ট হবে না বা কোনো কি হচ্ছে আর এই তিনটে যে আমরা বলেছিলাম কেস ফাংশন মানে লেফট লিমিট আর রাইট লিমিট তিনটা ইকুয়াল হতে হবে যে তিনটের মধ্যে হয় যে কোনো একটা আলাদা হবে অথবা লেফট লিমিট রাইট এর মধ্যে কোনো একটা এক্সিস্ট হবে না এরকম কোনো একটা কাণ্ড হবে তো আমি বের করছি দেখো লেফট লিমিট আর রাইট লিমিট এটা আগে বের করি তো দেখো এল এফ ড্যাশ কত বিন্দুতে জিরোতে এফ ড্যাশ জিরো সমান হচ্ছে লিমিট x h tends to 0 minus f of 0 plus h minus f 0 by h so now it's a limit h tends to 0 minus দেখো 0 minus 0 তে কমে দিয়েছে ওখানে x not equal to 0 মানে কি 0 থেকে কমে আছে এখানে বেশি তে আছে এটা একই সাথে দুটোই ডিফাইন 0 থেকে বেশি তে এবং 0 থেকে কমে ঠিক আছে এটা জিরোতে কমে না ওটাই ডিফাইন হবে তাহলে 1 মাইনাস cos h বাই h স্কোয়ার মাইনাস f0 কত হবে যে 0 বসাই সরি f0 মান দেওয়া আছে f0 ইকুয়াল টু 1 ঠিক আছে ইকুয়াল টু কত হচ্ছে
দেখো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এখানে ওয়ান মাইনাস কস এক্স, এটা কস এক্স এটা কি তুমি কিন্তু ফর্মুলা ভাঙলে ওয়ান মাইনাস কস টু থিটা ফর্মুলায় টু সাইন স্কোয়ার এইচ বাই টু হবে, নিচে হচ্ছে এইচ স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান সমান কি হলো লক্ষ্য করো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, এখানে এবার আমার লিমিটের সেটিং করতে হবে। তাহলে এই দেখো এখানে সাইন স্কোয়ার আছে, এখানে দেখো সরি এখানে তো বাই টু তো কোথায় ছিল এইচ স্কোয়ার অনলি, তাই তো? তাহলে লক্ষ্য করো সাইন স্কোয়ার এইচ বাই টু আর নিচে ওখানে এইচ বাই টু নিয়ে আসতে হবে, মানে কি হচ্ছে এইচ বাই টু এটা হোল স্কোয়ার করলাম, ঠিক আছে? তার মানে লক্ষ্য করো এখানে দুই ছিল, দুইটা এখানে নিয়ে এলে কি হচ্ছে শুধুমাত্র দুই হবে, কিন্তু চারের দরকার, তাহলে আমার কি হচ্ছে এখানে একটা দুই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এইখানে দুই দিয়ে মাল্টিপ্লাই দুই, ঠিক আছে? ও আচ্ছা ও এখানে একটা ডিস্টার্ব হয়েছে, এটা লক্ষ্য করো তো এখানে এফ এইচ এর মানটা বসালে কি হচ্ছে ওয়ান মাইনাস কস এইচ বাই এইচ স্কোয়ার মাইনাস এফ জিরো মান হচ্ছে ওয়ান, ঠিক আছে? ওয়ান হোল ডিভাইডেড বাই কি আছে এইচ আছে, এখানে হোল ডিভাইডেড বাই এইচ, এখানে ওয়ান বাই এইচ লিখলাম, ঠিক আছে? হোল ডিভাইডেড বাই এইচ, বুঝতে পারছো? এখন এটা ভাঙলে কি হচ্ছে দেখো ওয়ান বাই এইচটা থাকছে ইন্টু এখানে হচ্ছে টু সাইন স্কোয়ার এইচ বাই টু বাই নিচে হচ্ছে এইচ এইচ স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান তাহলে এটা যদি সলভ করি তাহলে কি হবে মাইনাস এইচ স্কোয়ার, সরল না করাটাই সুবিধাজনক হবে, মাইনাস ওয়ান থাকলো দ্যাট ইজ কি হচ্ছে এখানে লক্ষ্য করো টু ওয়ান বাই এইচ ইন্টু সাইন স্কোয়ার এইচ বাই টু ইন্টু এইচ স্কোয়ার বাই ফোর ইন্টু এখানে একটা টু গুণ হলো মাইনাস এটা গুণ করলে কি হচ্ছে ওয়ান বাই এইচ, লিমিটটা নিলাম লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ওয়ান বাই এইচ, দেখো এখানে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ওয়ান বাই এইচ এটা হচ্ছে আনডিফাইন্ড, ঠিক আছে? হ্যাঁ এইখানে দেখো কি হচ্ছে এখানে কি হচ্ছে এটা মানটা এই মানটা কি হচ্ছে হাফ হলেও কি হচ্ছে তার সঙ্গে ওয়ান বাই এইচ থাকছে, এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, সুতরাং অসঙ্গত। অসঙ্গত এলা একটা যদি অসঙ্গত হয় তার মানে কি হচ্ছে এবার হচ্ছে তার মানে কি হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে আমি বলতে চাচ্ছি আগে এক্স ইকুয়াল টু জিরোতে এফ এক্স সন্তত নহে, একটা অসঙ্গত মানে কি হচ্ছে অন্য আধার বের করার প্রয়োজন নাই, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে অসন্তত হয়ে গেল, সন্তত নহে মানে অসন্তত, ওকে? আচ্ছা নেক্সট একটা প্রবলেম দেখো আছে এফ ফোর এর মান কত হলে এফ এক্স ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাস সিক্সটিন বাই এক্স মাইনাস ফোর আপাতত এক্স ইকুয়াল টু ফোর বিন্দুতে সন্তত হবে, এগুলো লক্ষ্য করো
তাহলে x ইকুয়াল টু 4 বিন্দুতে যে ফাংশনটা দেওয়া আছে fx ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4 ঠিক আছে অঙ্কটা হচ্ছে f4 এর মান কত হলে মান কত হলে fx equal to fx equal to x square minus 16 by x minus 4 অপেক্ষকটি অপেক্ষকটি x equal to 4 বিন্দুতে সন্তত হবে ঠিক আছে তাহলে x equal to 4 বিন্দুতে সন্তত হতে কি আছে ওই বিন্দুতে ফাংশন ভ্যালু আর ওই বিন্দুতে লেফট আর রাইট লেফট দুটো ইকুয়াল হতে হবে তো দেখো এখানে x fx equal to x square minus 16 by x minus 4 ঠিক আছে তো এই ফাংশনটা দেখো চার বিন্দুতে কি আছে x equal to 4 বিন্দুতে কি আছে আনডিফাইন্ড তাই না x equal to 4 বিন্দুতে x equal to 4 কি আছে নিচে শূন্য হয়ে যাচ্ছে মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে তাহলে x equal to 4 হতে পারে না এখানে ঠিক আছে তাহলে কি দেখতে পাচ্ছি দেখো লিমিট x tends to আমি ধরো রান লিমিটটা বের করছি ধরো আর এফ ড্যাশ ফোর ঠিক আছে রান লিমিট এক্স টেন্স টু আচ্ছা আর এফ অফ লেফট লিমিটটা বের করছি আমি ধরো এল এফ অফ x so limit x equal to 4 minus fx তাহলে কি হচ্ছে লিমিট দেখো x tends to 4 minus এখানে fx এর মান কত 4 মানে মানে 4 নয় 4 থেকে কম মানটা হচ্ছে এটাই x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4 তো দেখো এখানে এখানে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে কি এক্স প্লাস ফোরটা কেটে যাচ্ছে সরি এক্স মাইনাস ফোরটা কেটে যাচ্ছে তাহলে উপরে থাকবে এক্স প্লাস ফোর তাহলে লিমিট এক্স টেন্স টু ফোর মাইনাস এক্স প্লাস ফোর তার মানে মান বসালে কি হচ্ছে আলটিমেটলি এইট তেমনি রাইট লিমিট যদি বের করি আর এফ অফ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ফোর প্লাস কি পাচ্ছি এফ এক্স তার মানে কি দাঁড়াবে তো একই রকম মানটা বসে দিলে কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু ফোর প্লাস এক্স প্লাস ফোর ঠিক আছে মান বসালে কি হবে এইটি হবে তো দেখো লেফট লিমিট রাইট লিমিট ইকুয়াল বল দিয়েছে অপেক্ষক এক্স হলে চার বিন্দুতে সন্তত হবে তো চার বিন্দুতে সন্তত হলে কি হবে চার বিন্দু তাহলে কি অপেক্ষকটার ফাংশন ভ্যালু কি হবে এইটি হতে হবে লেফট লিমিট রাইট লিমিট দুটো এইট এইট হয়েছে তাহলে কি হবে এফ অফ আর ফোর কি হবে যেহেতু সেটা লিখবো যেহেতু fx x equal to 4 বিন্দুতে সন্তত সুতরাং f of 4 equal to কি হবে 8 হবে f of 4 equal to 8 বোঝা গেল নেক্সট একটা অঙ্ক দেখো নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি দেখো তোমার এফ এক্স অপেক্ষ কি হয় ডিফাইন করা আছে এ এক্স প্লাস ওয়ান যখন এক্স লেস ইকুয়াল টু থ্রি আর বি এক্স প্লাস থ্রি যখন এক্স গ্রেটার দেন থ্রি তাহলে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে সন্তত হয় তবে এ আর বি এর মধ্যে সম্বন্ধটা কি সেটা বের করতে হবে ঠিক আছে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এখানে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে
সম্পর্ক কি ঠিক আছে এর বিয়ে সম্পর্ক কি হবে সেটা নির্ণয় করতে হবে এর বলতে যে x = 3 তে সন্তত হবে তার মানে কি হচ্ছে x = 3 তে ফাংশন ভ্যালু ওই বিন্দুতে লেফট লিমিট আর রাইট লিমিটটা কি হবে ইকুয়াল হবে এটা আমি বের করব আমরা দেখো এর f অফ কি হচ্ছে লিমিট x → দেখো 3 কি পাচ্ছি x → 3 माइनस एफ एक्स तामने की दारालो लिमिट एक्सटेंड्स टू 3 माइनस एफ एक्स का मान कितने कम तामने क्या चाहिए एक्स प्लस वन अच्छी को तो एक्स प्लस वन ठीक है तामने अल्टीमेटली की दारालो लिखो करो इक्वल टू जो मान टाइम दिवस है हमरा মানটা বসালে এক্স এর মান যদি 3 বসায় তাহলে পেয়ে যাচ্ছি এখানে 3a প্লাস 1 ওকে এখন রাইট লিমিটটা দেখো আর f অফ x দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 প্লাস f এর মান তাহলে কত হচ্ছে এখানে 3 প্লাস এ dx প্লাস 3 হলো সমান লিমিট দেখো x টেন্ডস টু 3 প্লাস তাহলে এখানে লিমিটটা লেখার প্রয়োজন নাই ঠিক আছে আমরা মানটা বসিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে 3b প্লাস 3 হয়ে গেল 3b প্লাস 3 তাহলে যেহেতু আর এফ অফ 3 টা কত হচ্ছে দেখো এফ অফ 3 ওইখানে বসাতে হচ্ছে মানে 3a প্লাস 1 তাহলে যেহেতু x = 3 তে সন্তত মানে কি হচ্ছে লেফট লিমিট আর রাইট লিমিট ইকুয়াল করতে হবে যেহেতু যেহেতু এফ এক্স x = 3 তে সন্তত সুতরাং কি পাচ্ছি দেখো সন্তত হলে লেফট লিমিট আর রাইট লিমিট ইকুয়াল হবে অর্থাৎ 3a প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3b প্লাস 3 তার মানে কি পেয়ে গেলাম 3a প্লাস 3b দ্যাট ইজ ইকুয়াল টু 2 এটাই রিলেশন বলছে এ আর বি এর মধ্যে রিলেশন আচ্ছা নেক্সট দেখো একটা অঙ্ক দেখাচ্ছি এফ এক্স ইকুয়াল টু এটা মুছে নিচ্ছি আগে এখানে একটা দেওয়া আছে ধরো এফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস 2 এক্স এফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস 2 এক্স বাই 2 এস স্কোয়ার 2 এস স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু কে যখন
एक्स इक्वल टू जिरो তাহলে আপেক্ষিক x = 0 তে সন্ততরে k এর মান কত হবে আপেক্ষিক t x = 0 তে সন্তত হলে k = কত হবে ঠিক আছে তাহলে x = 0 তে সন্তত বল দিয়েছে তাহলে আমরা লেফট লিমিট আর রাইট লিমিট বের করছি দেখো এর f অফ x সমান কি হচ্ছে লিমিট x টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স সমান লিমিট x টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স এর মানটা কত হচ্ছে ওটা ওয়ান মাইনাস কস টু এক্স বাই টু এস স্কোয়ার ঠিক আছে এটা যদি ভাঙি কি হয় 1 माइनस कॉस टू एक्स माइनस टू साइन स्क्वायर लिमिट एक्स टेंस टू जीरो माइनस टू साइन स्क्वायर एक्स बाय टू एस स्क्वायर एंड टू टू काट लो तो की थक से इक्वल टू लिमिट एक्स टेंस टू जीरो माइनस साइन एक्स बाय एक्स तार होल स्क्वायर ठीक है चल सुन क्या होता है देखो इटा मंडा वन तमने क्या चल वन पे गलम तुमने राइट लिमिट ऐसे बेर करी आर एक्सटेंड्स टू जीरो प्लस एफ एक्स সমান ওই একই বেরোবে ওই বিন্দুতেই ঠিক আছে তার মানে এটাই দাঁড়াবে তখন এটা মানো ওয়ান আর এফ অফ জিরো কত দেওয়া আছে এফ অফ জিরো দেওয়া আছে কে লক্ষ্য করো রাইট লিমিট আর লেফট লিমিট কি হচ্ছে ইকুয়াল কে হচ্ছে এফ জিরো ফাংশন ভ্যালুতে ভ্যালুটা হচ্ছে কে তাহলে কে এর মানটা কি হবে ওয়ান হবে অতএব কে ইকুয়াল টু ওয়ান বুঝে গেল যেহেতু एक्स इक्वल टू जीरो तो एफ एक्स टा संतत बला आछे ठीक आछे एतो मात्र आजके एकटा अंक तो आछे लास्ट अंक देखो खूब इम्पोर्टेंट अंक परवर्ती तोमरा जखन डिग्री कोर्से जाबे तखन एटा प्रयोग यथेष्टई आछे देखबे ग्रेटेस्ट इंटीजार फांगशन बक्स एक्स टा बला आछे ग्रेटेस्ट इंटीजार फांगशन बक्स एक्स एखे एक अंक आई अंक आज देखाओ एक्स समस्त अखंड माने अखंड माने कि हबे जी एक्स इक्वल टू एक्स माइनस बक्स एक्स अपेक्षक अपेक्षक टी असंतत हबे देखा जाए एक्स समस्त अखंड माने जी एक्स इक्वल टू एक्स माइनस मॉड एक्स अपेक्षक टी असंतत हबे आगे সরি জি এক্স ইকুয়াল টু কি আছে এক্স মাইনাস বক্স এক্স এই বক্স এক্সটা কেমন ভাবে ডিফাইন করছে আগে আমি তোমাকে দেখাই বক্স এক্স ইকুয়াল টু ধরো এরকম হবে ইকুয়াল টু জিরো যখন জিরো লেস ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান ঠিক আছে এটা ইকুয়াল টু ওয়ান যখন ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস দেন টু এটা ইকুয়াল টু टू हो जो कि टू लेस इक्वल टू एक्स लेस दैन थ्री ए चलते निगेटिव दिखे जो जाए इक्वल टू लिखते माइनस वन जो माइनस वन लेस इक्वल टू एक्स लेस दैन जीरो इक्वल टू माइनस टू जो कि माइनस टू लेस इक्वल टू एक्स लेस दैन माइनस वन ठीक है ये डिफाइन करा बक्स एक्सटा
ঠিক আছে? তো আমি যদি এখানে গ্র্যাফ দেখাই তোমাদের, একটা এই গ্রেডিয়েন্ট ফাংশন, আর একটা নাম হচ্ছে স্টেপ ফাংশন বলা হয়, স্টেপ ফাংশন। অর্থাৎ একটা সিঁড়িতে যেমন স্টেপ থাকে, ঠিক সেরকম স্টেপ আকারে এরকম একটা দেখাচ্ছি, দেখো গ্রাফে। তো জিরো থেকে ওয়ানের মধ্যে যখন, ঠিক আছে, তখন কি হচ্ছে, এটা ধরো আমি দিচ্ছি এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এরকম এদিকটা হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, এদিকটা হচ্ছে মাইনাস ওয়ান, ধরো এরকম এদিকটা হচ্ছে ওয়ান, টু, থ্রি। তো জিরো থেকে ওয়ানের মধ্যে যখন, ঠিক আছে, তখন কি হচ্ছে, জিরো হবে, অর্থাৎ এখানে জিরো, ঠিক জিরো থেকে আগে পর্যন্ত, ঠিক আছে, একের আগে পর্যন্ত, ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ওয়ান টু, এটা মাইনাস ওয়ান মাইনাস টু, এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, ঠিক আছে, এরকম ঠিক ওয়ানের আগে পর্যন্ত এরকম। আবার যখন কি হচ্ছে, মানটা ওয়ান হবে, যখন কি হচ্ছে এক্স এর মানটা ওয়ানের থেকে টু এর মধ্যে, এই যে ওয়ান থেকে এখান থেকে শুরু হচ্ছে ওয়ান, এসে ওয়ান থেকে শুরু হচ্ছে ওয়ান এর ইকুয়াল, আর টু এর ঠিক আগে পর্যন্ত, টু এর ঠিক আগে, ঠিক আছে, টু এর ঠিক আগে, টু এর থেকে ছোট, হ্যাঁ, তখন স্টেপ ফাংশনটা এরকম হয়ে গেল। যখন কি হচ্ছে, আবার দেখো সেটা মানটা হচ্ছে ওয়ান, যখন কি হচ্ছে টু থেকে থ্রির মধ্যে, টু থেকে থ্রির মধ্যে তখন কি হচ্ছে, এরকম টু থেকে শুরু হচ্ছে ঠিক থ্রির আগে পর্যন্ত, থ্রির আগে গিয়ে আগেই থেমে যাবে, ঠিক আছে, ফাংশনটা এরকম। দেখো একটা সিঁড়ির ধাপ ধাপ হচ্ছে, একইরকম ভাবে আমরা যদি এটা এদিকটা লক্ষ্য করি, ঠিক আছে, তাহলে কি হবে, মাস্টার যদি এদিকে লিখি আমি, তখন ঠিক এখান থেকে এই মাইনাস ওয়ানের ঠিক আগে এখানে ব্যাপ হয়ে যাবে, এই পর্যন্ত হবে, ঠিক আছে, আবার ঠিক এখান থেকে শুরু হয়ে আবার ঠিক মাইনাস ওয়ান থেকে এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত, ঠিক আগে, এরকম সিরিজ, সিরিজ স্টেপ, স্টেপের মতন, ঠিক আছে, সিরিজ যেমন স্টেপ, হ্যাঁ। সো দিস ইজ দ্য স্টেপ ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলা হচ্ছে। তো সখণ্ড, সমস্ত অখণ্ড মানে দেখো এটা কি হচ্ছে, যদি আমি এই রেঞ্জের মধ্যে যদি নিই, ঠিক আছে, দেখো মানটা কি হচ্ছে, অখণ্ড মানে কি হচ্ছে, জিএক্সটা কি হবে তোমার অসন্তত হবে। আমি যে কোনো অখণ্ড মান যদি একটা চুজ করি, ধরো জিরো থেকে ওয়ানের মধ্যে ধরো হাফ যদি চুজ করি, ঠিক আছে, হাফ, হাফে যদি টেস্ট করি, বা ওয়ান থেকে টু এর মধ্যে যদি আমি কি 1.5 চুজ করি, ঠিক আছে, যে কোনো একটা অখণ্ড মান যদি আমি চুজ করি, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে, তো দেখো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা অসন্তত হবে। দেখো লক্ষ্য করো, এক্স ইকুয়াল টু হাফ চুজ করলাম, ধরো হাফ বিন্দুতে কি পাচ্ছি, এল অফ এফ এক্স সমান কি হবে, লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস এফ এক্স, লিমিট এক্স টেন্স টু, দেখো হাফ মাইনাস, হাফেতে কমে কি আছে, এসে মানটা হাফেতে কম, ঠিক আছে, তখন জিরো, তাহলে এক্স মাইনাস এখানে হচ্ছে ফাংশনটা হচ্ছে এক্স মাইনাস বক্স এক্স, তাহলে মানটা যদি আমি এখন বসাই, ঠিক আছে, লক্ষ্য করো, সরি অখণ্ড মানে বলেছি, এখানে একটু মিস্টেক হয়েছে, অখণ্ড মান যদি আমি ওয়ান নিলাম, সাপোজ ওয়ান বিন্দুতে চুজ করছি, ওয়ান মাইনাস, ঠিক আছে, তাহলে কত হচ্ছে মানটা বসাবো, এবার দেখো ওয়ান মাইনাস মানে ওয়ান থেকে ছোট, তার মানে কি হবে, এই রেঞ্জটা চলে যাচ্ছে, তার মানে জিরো, তাহলে মানটা বসালে কি হচ্ছে, এটা মান হচ্ছে এক্স এর মান হচ্ছে ওয়ান, আর এটা মান হচ্ছে জিরো, তার মানে অ্যাকচুয়ালি কি হলো, ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান। এবার আর এভেন্স বের করছি, লিমিট এক্স টেন্স টু, দেখো ওয়ান প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স এর মানটা কি হচ্ছে, এক্স মাইনাস বক্স এক্স লিখলাম, সমান কি হচ্ছে, দেখো লিমিট এক্স টেন্স টু, এর মানটা বসে দিচ্ছে, লিমিট দরকার নাই, দেখো ওয়ান এক্স এর মান এখানে ওয়ান মাইনাস, দেখো
এখানে 1 প্লাস 1 প্লাস বলতে দেখো পরের লিমিটে চলে গেল ঠিক আছে পরের রেঞ্জে চলে গেল 1 প্লাস তার মানে কি হচ্ছে বক্স x 1 তাহলে এটা 1 দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো 0 হলো তাহলে ওইখানে দেখো 1 হয়েছিল লেফট লিমিটটা 1 আর রাইট লিমিটটা কি হলো 0 হলো ঠিক আছে তাহলে ডিফারেন্ট হয়ে গেল তাহলে l অফ fx not equal to r fx ঠিক আছে হ্যাঁ x equal to 1 বিন্দু সিলেকশন 1 উইথ দ্য লেফট লিমিট রাইট লিমিট ডিফারেন্ট হয়ে গেল অতএব সমস্ত অখণ্ড মানে gx অসন্তত হবে তো প্রিয় ছাত্রছাত্রী আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও তোমরা আবার দেখতে পাবে তার আগে অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করবে এবং অনেক শেয়ার করবেন বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ।